শুভ সকাল বন্ধুরা আজ আঠাশ এপ্রিল রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল করিমগঞ্জ না নগাঁও কোন কেন্দ্রে তুমুল লড়াই হিমন্ত বিশ্ব শর্মার পোস্টে তুঙ্গে জল্পনা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভোট মিটলেই রাজনের বিরুদ্ধে ব্যবস্থা বললেন হিমন্ত বিশ্ব শর্মা কাল গুয়াহাটিতে অমিত শাহের রোড সবকা বিকাশ হয়নি হয়েছে সবকা সর্বনাশ মুদিকে আক্রমণ মল্লিকার্জুন খাড়গের আগের গ্যারান্টি পূরণ হয়নি নতুন আর কি গ্যারান্টি দেবেন হাইলাকান্দির উর্বর জমিতে ইউডিএফ দোরাশায়ী নতুন রাজনৈতিক সমীকরণ মুসলিম বুটে রাস আলগা আজমলের তিন বিধায়কের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চর্চা শুরু ভয়াবহ অবস্থা বালিয়া দোলগ্রাম পূর্ত সড়কের দুর্ভোগের মুখে প্রায় চল্লিশ হাজার মানুষ শিলচর গুয়াহাটি ট্রেন বাতিল আজ এবং সর্বশেষ খবরটি হল টিকিট বাতিলের নিয়মে বদল রেলের দ্বিতীয় হবে না ক্যান্সেলেশন চার্জ এবারে শুনুন বিস্তারিত খবর করিমগঞ্জ না নগাঁও কোন কেন্দ্রে তুমুল লড়াই হিমন্ত বিশ্বের পোস্টে তুঙ্গে জল্পনা চারটি কেন্দ্রে হেসে খেলে জিতবেন তবে শুক্রবার দ্বিতীয় যে পাঁচটি কেন্দ্রে বুট হয়েছে এর মধ্যে একটিতে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে শনিবার হিমন্ত বিশ্ব শর্মার এক্স হ্যান্ডেলের এই পোস্টটিকে কেন্দ্র করে জল্পনার এই কেন্দ্র বলতে মুখ্যমন্ত্রী কোন কেন্দ্রটিকে বুঝাচ্ছেন এই প্রশ্ন স্বভাবতই নানামুনির নানা প্রবলভাবে উস্কে দিয়েছে নির্বাচন পূর্বের শুরু থেকে হিমন্ত বিশ্ব শর্মা অকপটে স্বীকার করে এসেছেন যে চোদ্দটির মধ্যে এগারোটিতে বিজেপি জিতবেই বদরুদ্দিন আজমলের দুবড়ি নিয়ে তার কোনো আগ্রহ নেই বাকি দুটো মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন নগাঁও ও করিমগঞ্জে দলের সম্ভাবনা ফিফটি ফিফটি ভোটের প্রচার যত এগিয়েছে তত ভারসাম্য ঘটেছে মুখ্যমন্ত্রীর পূর্বাভাসে মাঝে মধ্যে তিনি বলেছেন নগাঁও ও করিমগঞ্জে বিজেপি জিতছে আবার কয়েকদিন পর বলেছেন এই দুটো কেন্দ্রে কঠিন লড়াই তবে বিজেপি শেষ ম্যাচ জিতবে এই প্রেক্ষাপটে শুক্রবার যে পাঁচটি কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে নগাঁও ও করিমগঞ্জ দুটো আসনই রয়েছে ফলে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর কাছে এখনো কোন কেন্দ্রে প্রবল লড়াইয়ের তথ্য জমা পড়েছে এবং মুসলিম অধ্যুষিত কোন কেন্দ্রে বা বিজেপির জয় নিশ্চিত বলে তিনি ধরে নিয়েছেন দ্বিতীয় পর্যায়ের ভোট শেষ হওয়ার পর তৃতীয় পর্যায়ে ভোট প্রচারে হিমন্ত বিশ্ব শর্মা শনিবার গুহাটি বরপেটা ও কেন্দ্রের বিজেপি ম্যারাথন প্রচারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী তার আগে দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রীর দাবি দ্বিতীয় পর্যায়ের পাঁচ কেন্দ্রে চারটিতেই বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী জয়ী হবেন আর একটি কেন্দ্রে তুমুল লড়াইয়ের সম্ভাবনার কথা উল্লেখ করেন এদিকে বুট প্রচারে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রথম পর্যায়ের পাঁচটির মধ্যে পাঁচটি দ্বিতীয় পর্যায়ে পাঁচটির মধ্যে চারটি এবং তৃতীয় পর্যায়ে চারটির মধ্যে তিনটিতে জয়ী হবে বিজেপি মিত্রজোট বিরোধীদের স্নায়ুর চাপ বাড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি তো কনফিডেন্স নিয়ে সাড়ে বারোটি আসনে জয়ের দাবি করেছে কিন্তু কংগ্রেস কোনো কনফিডেন্স নিয়ে কটি আসনে জয়ী হবে বলতে পারছে না শুক্রবার সম্পন্ন হওয়ার পর বিভিন্ন সূত্রে নানা ধরনের খবর আসছে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন মনে করছেন কংগ্রেসের হাফিজ চৌধুরী এগিয়ে থাকবেন কারণ মুসলিম বুট এক কাঠটা তার পক্ষেই পড়েছে কিন্তু করিমগঞ্জ জেলার চারটি বিধানসভা কেন্দ্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে মুসলিম বিশেষ করে মাইমাল ও কিরণ গোষ্ঠীর একটি বারো সংখ্যক বুট বিজেপির পক্ষেই গেছে ইউডিএফ ভোট কাটলে বিজেপির পথ সুগম হবে বলে প্রথম থেকেই ধারণা করা হচ্ছে কিন্তু ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী ফারুল সেভাবে ভোট পাননি ফলে প্রশ্ন উঠছে প্রায় দু লক্ষ বেশি মুসলিম ভোটের করা কত শতাংশ বিজেপির পক্ষে পড়তে পারে সেটাকে দ্বিমুখী লড়াইয়ে বিজেপির জেতার জন্য পর্যাপ্ত অন্যদিকে নগাঁওয়ের ব্যাপারে প্রাথমিক পর্যালোচনায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইউডিএফ প্রার্থী আমিনুল ইসলাম তেমন ভোট টানতে পারেননি ডিলিমিটেশনের পর মধ্য আসামের এই কেন্দ্রে হিন্দুর তুলনায় মুসলিম ভোটের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ বেশি বিশ্লেষকদের মতে বিজেপির পক্ষে বেশ কিছু মুসলিম ভোট পড়েছে নির্বাচনের প্রচারের শেষ দিন মুখ্যমন্ত্রী বলেছেন নগাঁওয়ে মুসলিম মানুষের বড় অংশের ভোট তারা পাবেন যমুনা মুখের মতো বিধানসভা কেন্দ্রে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ মুসলিম ভোট বিজেপির দিকেই যাবে শুক্রবার বুটের পর প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে বিজেপি যে মুসলিম পেয়েছে তা দলের পক্ষে উৎসাহ ব্যঞ্জক তবে হচ্ছে এই পরিস্থিতিতে একটা বিষয় স্পষ্ট নগাঁও ও করিমগুঞ্জে ইউডিএফ কোনো প্রভাব ফেলতে পারেনি ফলে লড়াই হয়েছে সরাসরি দ্বিমুখী দুটো কেন্দ্রে মুসলিমদের একটি অংশের ভোট বিজেপির পক্ষে গেছে কিন্তু সেটা কি জেতার জন্য পর্যাপ্ত এই প্রশ্নের সূত্র ধরেই উঠে আসছে দ্বিতীয় প্রশ্নটি তাহলে কোন কেন্দ্রে শুক্রবার তুমুল লড়াই হয়েছে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী অপরদিকে বুটের আগে বা বুটের সময় দলের ক্ষতি করতে পারে এমন কোনো মত মন্তব্য করা হলে কারোর রেহাই নেই এই নির্বাচন হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচন নয় এটা নরেন্দ্র মোদীর নির্বাচন ফলে ভোটের দিন দলের সমালোচনা করা মানে মোদীর সমালোচনা ভোটের পরি দল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহার বিরুদ্ধে ব্যবস্থা নেবে শনিবার ফের এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজেন গুহার দলের সমালোচনা নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ববেশ কলিতা তিনি বলেন নির্বাচনের দিন রাজেন গুহাই দলের সমালোচনা করে কোনো ভালো কাজ করেননি তাকে নিয়ে দলের মধ্যে আলোচনা হবে বলেও জানান তিনি নির্বাচনের পর এ নিয়ে ব্যবস্থা গ্রহণের কথাও জানান কলিতা উল্লেখ্য শুক্রবার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের দিন ভোট দিয়েই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা রাজেন গুহাই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন গুহাইর অভিযোগ দলের বর্তমান নেতৃত্ব পুরনো নেতাদের গুরুত্ব দেয়নি যার পরিণাম নির্বাচনী ভাবে দল প্রথম পর্যায়ের ভোটের পর দ্বিতীয় পর্যায়ের ভোটের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি মুখ্যমন্ত্রী সহ একাংশ বিজেপি নেতা মন্ত্রীর অপরিসীম গুরুত্ব প্রদানেরও সমালোচনা করেন তিনি নতুন নেতাদের এই সংখ্যালঘু প্রীতিও দলের ক্ষতি করবে বলে মন্তব্য করেন নগাঁওয়ের চারবারের সাংসদ প্রথম পর্যায়ের ভোটের পর বাকি কেন্দ্রগুলিতে যে ধর্মীয় সংখ্যালঘু ভোটাররা নির্ণায়ক শক্তি তা মুখ্যমন্ত্রী সহ একাংশ নেতাদের বুঝতে বাকি নেই ফলে বুটের অঙ্ক মেলাতে সংখ্যালঘুদেরও বুটের প্রয়োজন রয়েছে একথা ভেবেই মুখ্যমন্ত্রী সহ একাংশ নেতা সংখ্যালঘুদের টার্গেট করে প্রচার চালিয়েছিলেন এর মধ্যে বুটের দিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দল বিরোধী মন্তব্যে অস্বস্তিতে ফেলেছে বিজেপির নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রীকেও হিমন্ত বিশ্ব বলেন দলের মধ্যে নতুন পুরনো বলে কোনো কথা নেই নতুন যে দলে আসবে তাকে সমান গুরুত্ব দেবে দল তিনি নিজেও দশ বছর বিজেপির জন্য ঘাম জড়িয়েছেন বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন দশটি বছর জীবনের বহু মূল্যবান সময় ফলে বিজেপিতে বর্তমানে নতুন কোনো পুরনো বলে কোথা নেই নতুন পুরনো সকলকেই দল সমান মর্যাদা দিয়ে আসছে তিনি বলেন দলের সমালোচনা করে যারা ভালো পান নির্বাচনের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে উনত্রিশ এপ্রিল গুয়াহাটি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে বিশাল রোড শোতে অংশ নেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এটাই হবে বিজেপির স্টার ক্যাম্পেইনারের শেষ প্রচার পরবর্তী খবরটি হলো সবকা বিকাশ হয়নি হয়েছে সবকা সর্বনাশ মোদীকে আক্রমণ খাড়গের আগের গ্যারান্টি পূরণ হয়নি নতুন আর কি গ্যারান্টি দেবেন মোদীর স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু মল্লিকার্জুন খাড়গের দাবি সবকা বিকাশ হয়নি সবকা সর্বনাশ হয়েছে প্রতিটি জনসভায় সোনিয়া রাহুলকে সুলে চড়ানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী প্রত্যুত্তরে খাড়গের দাবি গান্ধী পরিবারকে ভয় পান মোদী রাহুল প্রিয়াঙ্কাকে ভয় পান বলেই গালি দিয়ে বেড়াল ভোটের প্রচারে গরিবের বিকাশের গ্যারান্টি দিচ্ছেন মোদী কিন্তু কংগ্রেস সভাপতির দাবি আগের গ্যারান্টি পূরণ করতে পারেননি মুদি নতুন করে আর কি গ্যারান্টি দিবেন তিনি গরিবের কথা বলেন না শুধু নিজের কিছু বন্ধুকে সাহায্য করেন তৃতীয় দফার ভোটের আগে আসামে প্রচারে এই প্রথম এলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বরপেটার কংগ্রেস প্রার্থী দীপবায়ন এবং কুকরাজারের গর্জন মুসাহারির সমর্থনে বরপেটায় এক জনসভাও করেন তিনি জনসভা শ্রেষ গুহাটি ফিরে এসে বরজাড় বিমানবন্দরের পাশে এক অভিজাত হোটেলের সাংবাদিক বৈঠকও করেন তিনি বরপেটার প্রচার এবং গুহাটিতে সাংবাদিক সম্মেলন দুটি স্থানে আগাগোড়ায় মুদিকে বিদেছেন তিনি প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে সমালোচনাও করেন কংগ্রেসের সর্বভারতীয় সমতির দাবি দেশের জনবিন্যাস অক্ষুণ্ণ রাখা সংবিধান রক্ষা করা মূল্য বৃদ্ধির প্রকোপ বেকারত্ব রোধ করা এসবের জন্য লড়াই করছে কংগ্রেস প্রধানমন্ত্রীর সমালোচনা করে খাড়গে বলেন মোদী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ কিন্তু বিকাশ কোথায় হয়েছে বিকাশ তো হয়নি সবার সর্বনাশ হয়েছে দশ বছরে কেন লাইন পৌর্যায়নি দেশের সবখানে বুলেট চালানোর কথা ছিল কোথায় চলেছে বুলেট ট্রেন ভোটের প্রচারে মোদির দেওয়া গ্যারান্টিকে আক্রমণ করে তিনি বলেন মুদির গ্যারান্টি ছিল বছরে দুই কোটি চাকরি দেওয়া হবে তাহলে দশ বছরে কুড়ি কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু কোথায় হয়েছে চাকরি দেশে বেকারত্বের জেলা বাড়ছে প্রতিদিন আগের গ্যারান্টি পূরণ করতে পারেননি মুদি নতুন করে আর কি গ্যারান্টি দেবেন দেবে তার অভিযোগ দেশে ধনী গরিবের ব্যবধান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ধনীরা আরো ধনী হচ্ছেন গরিবরা আরো গরিব হচ্ছেন কিন্তু গরিবের কথা বলেন না মুদি শুধু নিজের কিছু বন্ধুকে সাহায্য করেন মূল্য বৃদ্ধি বেকার সমস্যার সমাধান কৃষকদের সংকট থেকে উদ্ধার করার ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীকে বিফল আখ্যা দিয়ে কংগ্রেস সভাপতি বলেন মোদীর মিথ্যার ফ্যাক্টরি আর চলবে না দশ কেজি আঠার দাম ছিল দুইশো টাকা এখন হয়েছে চারশো টাকা দেশের সব সম্পদ বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ফখরউদ্দিন আলী আহমেদের সময় যে সম্পদ হয়েছে মোদী সব বিক্রি করে খাচ্ছেন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তার অভিযোগ মোদী বারবার মুসলমানের কথা বলেন এর মানে হচ্ছে তিনি মেরুকরণের রাজনীতি করতে চান দেশে বিভাজন আনতে চান কিন্তু বিভাজন যারা করেন দেশের পরিস্থিতির জন্য একদিন অনুশোচনা করতে হয় তাদের উল্টোদিকে কংগ্রেস ক্ষমতা থাকতে একশো দিনের রোজগারের গ্যারান্টি আইন দিয়েছে খাদ্য সুরক্ষা অধিকার আইন গ্রামীণ স্বাস্থ্য অভিযান তথ্য জানার অধিকার আইন প্রাথমিক শিক্ষার অধিকারের মতো আইন দেশবাসীকে দিয়েছে দাবি করেন খাড়গে লোকসভা উঠে কংগ্রেস দেশবাসীকে পাঁচ ন্যায় এবং পঁচিশ গ্যারান্টি দিয়েছে জানিয়ে তিনি বলেন বেকার নিয়ে নারী নিয়ে কৃষক নিয়ে শ্রমিক নিয়ে জাতিগণনায় পিছিয়ে থাকা শ্রেণির উন্নয়ন সব গ্যারান্টি রূপায়িত হবে ক্ষমতা এলে সরকারের ত্রিশ লক্ষ শূন্য পদ পূরণ করব আমরা এর মধ্যে পঞ্চাশ শতাংশ চাকরি দেব মহিলাদের বেকারদের জন্য অ্যাপ্রেন্টিস কোর্স এনে বছরে এক লক্ষ টাকা করে ব্যয় করা হবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ টাকা করে দেওয়া হবে আমাদের গ্যারান্টি সবার জন্য সবাই আমাদের কাছে সমান পরবর্তী খবরটি হলো শিলচর গুয়াহাটি ট্রেন বাতিল আজ সাত কিলোমিটার জাটিংগালামপুর অংশে বর্তমানে ট্রেন চলাচল অব্যাহত থাকলে কাজ ব্যাহত না হওয়ার জন্য বদরপুর লামনিং সেকশনে বেশ কিছু যাত্রী ট্রেন বাতিল করেছে এন এর মধ্যে রয়েছে আজ ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস এবং ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স শিলচর গুয়াহাটি এক্সপ্রেস এছাড়াও বাতিল করা হয়েছে সাতাশ এপ্রিলের ওয়ান ফাইভ সিক্স ওয়ান ওয়ান রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস আঠাশ এপ্রিল ওয়ান ফাইভ সিক্স ওয়ান টু শিলচর রঙিয়া এক্সপ্রেস সাতাশ এপ্রিল ওয়ান ফাইভ সিক্স ফোর ওয়ান শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস আঠাশ এপ্রিল ওয়ান ফাইভ সিক্স ফোর টু নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস সাতাশ এপ্রিল ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন গুহাটি দুর্লভ চূড়া এক্সপ্রেস আঠাশ এপ্রিল ওয়ান ফাইভ সিক্স ওয়ান এইট দুর্লভচোলা গুহাটি এক্সপ্রেস উনত্রিশ এপ্রিল ওয়ান ফোর সিক্স টু জিরো ফিরোজপুর আগরতলা এক্সপ্রেস সাতাশ এপ্রিল ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ শিয়ালদো আগরতলা এক্সপ্রেস ও আঠাশ এপ্রিল ওয়ান টু ফাইভ ওয়ান নাইন লোকমান্য তিলক আগরতলা এক্সপ্রেস পরবর্তী খবরটি হলো ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বদল আনল রেল এখন থেকে টিকিট ক্যান্সেল করলে আর দিতে হবে না কোনো অতিরিক্ত চার্জ যাত্রীদের আবেদনের ভিত্তিতেই এই টিকিট বাতিলের নিয়মে পরিবর্তন আনা হয়েছে রেলের তরফে জানানো হয়েছে এবার থেকে টিকিট বাতিলের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ লাগবে না তবে এই নিয়ম প্রযোজ্য আর এসি বা ওয়েটিং লিস্টে থাকা টিকিটের জন্য অর্থাৎ যে যাত্রীদের নাম ওয়েটিং লিস্ট বা আর এসিতে থাকবে তারা টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন চার্জ বাবদ কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না অবশ্য কনফার্ম টিকিট বাতিলের ক্ষেত্রে নিয়ম আলাদা রেলের নতুন নিয়ম অনুযায়ী এখন টিকিট বাতিল করার জন্য যাত্রীদের কাছ থেকে ষাট টাকা নেওয়া হবে স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য একশো বিশ টাকা তৃতীয় এসি টিকিট বাতিলের জন্য একশো টাকা দ্বিতীয় এসি টিকিট বাতিলের জন্য দুইশো টাকা এবং প্রথম এসি টিকিট বাতিলের জন্য দুইশো টাকা কাটা হবে আগে আর এসি টিকিট বা ওয়েটিং লিস্টে থাকা টিকিট বাতিল করার জন্য পরিষেবা কর এবং অন্যান্য চার্জ কাটত রেলওয়ে এখন আর সেই টাকা কাটা হবে না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে